अरे हेलो প্লাস্টিক ব্যবহার করা চলবে না বলিস কি হ্যাঁ রে সুদীপ্তদা নিজেই অটোতে করে এই প্রচার করছিল মনীষ কাকু নাকি সবাইকে এই নিয়মটা মানার জন্য আবেদন করেছেন ঠিক করেছে মনীষ কাকু পরিবেশকে রক্ষা করতে এই উদ্যোগের প্রয়োজন ছিল কেন আগামী পয়লা বৈশাখ থেকে আমাদের এই চব্বিশ নম্বর ওয়ার্ডে আর প্লাস্টিক ব্যবহার করা চলবে না আমাদের পৌর পিতা শ্রী মনীষ মুখার্জি এক নব উদ্যোগ ও সামাজিক একদিকে নাশ হতে চলেছে তোমাদের সকলের সহযোগিতা দরকার মেঘা তবেই তো সফল হবে মনীষ কাকুর এই উদ্যোগ কিন্তু আমার একটা জিনিস মাথায় ঢুকছে না সমস্ত পাশাপাশি ওয়ার্ডে এই নিষেধাজ্ঞা হচ্ছে না অথচ আমাদের এখানে হচ্ছে কি হবে কি লাভ হবে কি উপকার হবে আমাদের আমি বাবু পারবো না হাতে ধরে নিয়ে বাজার যেতে এই বলে দিল উফ তোমায় নিয়ে আর পারা যায় না মেঘা আগে কথাটা শোনো বোঝো জানো তারপর না হয় সিদ্ধান্তটা নিও কে শোনাবে বলো তো এই দেখো টিকুদার ক্লাবে সেদিন মনীষ কাকুর এই প্লাস্টিক ব্যাগ বর্জন করা নিয়ে কিছু কথা রেকর্ডিং করে রেখেছি শোনো আপনাদের আমরা অনুরোধ করছি আমি আমাদের আমাদের সামগ্রিক এলাকাকে আমরা দূষণ মুক্ত করার জন্য প্লাস্টিক মুক্ত করার জন্য যে উদ্যোগ আমরা নিয়েছি আমাদের প্রত্যেক ক্লাবের আমাদের প্রত্যেক সদস্য আমাদের পৌরসভার প্রত্যেক মানুষ চব্বিশ নম্বর ওয়ার্ডের প্রত্যেক মানুষ নিয়েছেন তার জন্য আপনাদের সহযোগিতা একান্ত দরকার কারণ এই প্লাস্টিক কিন্তু আজকে বর্জন আমাদের করতে হবে এর কারণ একটাই যে নিকাশি অবস্থা সেগুলো পৌঁছে যায় তারা জমে গিয়ে তারা প্রচন্ড ভাবে আমাদের এই বর্ষার সময় আমাদের জলের সৃষ্টি করে আপনাদের অসুবিধা সৃষ্টি করে এবং এই প্লাস্টিক এমন একটা বস্তু যা ধ্বংস হয় না ধীরে ধীরে সেটা মাটির মধ্যে অক্ষত অবস্থায় থাকে তো আমরা প্রত্যেকে অনুরোধ করছি আমাদের এই কার্যক্রমকে আপনারা সফল করুন বাস্তবে রূপায়িত করুন এবং আমরা কিন্তু কঠোরভাবে আপামর জনসাধারণকে জানাচ্ছি আগামী পয়লা বৈশাখ থেকে কিন্তু আমাদের এই প্লাস্টিক বর্জন করতেই হবে এবং যদি কেউ পালন না করেন তাহলে আমরা আগামী সামনের দিন থেকে আইনানুগ ব্যবস্থা এবং সামগ্রিকভাবে কঠোর ব্যবস্থা আমরা কিন্তু এলাকার মানুষদের প্রতি নেব তা আমরা আশা করি সেই ব্যবস্থা যাতে গ্রহণ না করতে হয় আমি মনীষ মুখার্জি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আমাদের এলাকাকে প্লাস্টিক মুক্ত রাখুন সুন্দর রাখুন স্বচ্ছ রাখুন এটা আমার আবেদন আমি খুবই দুঃখিত তোমাদের কাছে আর যদি মনীষ কাকুর এই কথাগুলো না শুনতাম তাহলে আমি কিছুই জানতে পেতাম না আমি তোমাদের কথা দিচ্ছি আজ থেকে না আমি কাল থেকেই প্লাস্টিক ব্যবহার করা ছেড়ে দেব আর ঘরের লোকদেরও বলে দেব যে তারাও যেন প্লাস্টিক ব্যবহার না করে দারুন দারুন এইভাবেই আমরা ছোট ছোট প্রচারের মাধ্যমে মনীষ কাকুর উদ্যোগকে সফল করব আর এই চব্বিশ নম্বর ওয়ার্ডকে আমরা মডেল ওয়ার্ড হিসেবে গঠিত করব সবাই একসঙ্গে বলো জয় চব্বিশ